আমরা 18ই ফেব্রুয়ারি এবছরে আমরা ঘোষণা করেছিলাম যে 6 মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। তা আমরা আপাতত স্থির করেছি যে 6 মাসের মেয়াদ ফুরোচ্ছে এবং আমরা এই বিশ্ববিদ্যালয়ের নির্বাচন প্রক্রিয়া আবার চালু করব। এখন সেটা কী ফ্রেমে হবে, কী রেগুলেশনস হবে, তার কী কী তার নিয়মাবলী হবে সেটা এখন আমরা ঠিক করিনি। আমরা খালি এটা বেসিক যেটা ভাবনা আমাদের, যেটা মূল ভাবনা যে 6 মাসের জন্য যে স্থগিতাদেশ যেটা ছিল সেটা বিভিন্ন পরীক্ষার কারণে ছিল, সে পরীক্ষাগুলিও শেষ হয়েছে, ফলে এগুলো উঠে যাচ্ছে, সেই এবার আমরা নির্বাচন প্রক্রিয়া শুরু করবো।